রিমাটের আর্থাইটিস একটু ব্যতিক্রম বলতে হবে যে এটি অস্থিসন্ধির সমস্যা কিন্তু এটি দেহের বিভিন্ন অংশকে আক্রান্ত করে আপনি যেমনটি চোখের কথা বলছিলেন বা মাংস পেশির কথা বলছিলেন এ বিষয়ে যদি আমাদের একটু বলেন অস্থিসন্ধির একটা কাভারিং আছে যেটাকে আমরা বলি সাইনোভিয়াল মেমব্রেন ওটাকে মেইনলি এফেক্ট করে তাছাড়াও এর কলা বা লিগামেন্টস এবং আদার যে ইগুলো আছে শরীরে বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে যে চামড়ার নিচে আছে চোখে আছে আমাদের হৃদপিণ্ডের মধ্যে আছে তো ওর ওর সবগুলোতেই সে তখন ওগুলোকে ইন ইনভলভ করতে থাকে এবং সে তার ই হিসাবে বিশেষ করে আমাদের যে রক্ত নালী প্রদায় তৈরি করে সেটার থেকে চামড়ার উপরে কালো কালো দাগ দেখা দেয় ঘা হয় তার সঙ্গে সঙ্গে হৃদরোগের জন্য যেটা হয় যে ওখানকারও এই রক্ত নালীগুলোকে সে প্রধায় তৈরি করে বন্ধ করে দেয় তাতে করে হৃদরোগের সমস্যা দেখা দেয় চোখেরও সে একই সমস্যা দেখা দেয় ইপিস্লারাইটিস স্লারাইটিস নামে কতগুলোই আছে যেগুলো আস্তে আস্তে চক্ষু গোলকটাকে নষ্ট করে দেয় যার জন্য আমাদের দৃষ্টিশক্তি কমে আসে তখন ছোটো ছোটো হা হাড়ের জোড়া যেগুলো বিশেষ করে আমরা হাতের জোড়ার কথা বলতে পারি বা পায়ের জোড়ার কথা বলতে পারি সেগুলো বেশি আক্রান্ত হয় এবং পেশেন্টের অনেক পেন বা ব্যথা হয় বা মুভমেন্টের সমস্যা হয় সেক্ষেত্রে এর চিকিৎসা পদ্ধতিটা আসলে কেমন একজন রোগীকে আপনারা কীভাবে চিকিৎসা দিয়ে থাকেন যখন একজন পেশেন্ট আসে তার প্রথম টার্গেটই থাকে যে তার ব্যথাটা কমিয়ে দিতে হবে ব্যথা কমার পরে জন্য আমরা এক ধরনের চিকিৎসা দিয়ে কিলার দেওয়া যায় এবং এছাড়াও আজকাল যেটা ই করা হচ্ছে যে স্টেরয়েড ইউজ করা হয় ই করার জন্য ব্যথা কমানোর জন্য এছাড়াও ব্যথা কমার সাথে সাথে আমরা আরও চিকিৎসা দিই যেটা সেটা হলো এই রোগের গতি প্রকৃতি চেঞ্জ করার জন্য যাতে জোড়াগুলোকে তার কার্যক্ষমতা নষ্ট হওয়ার আগেই বাঁচানো যায় সেই জন্য আমরা দুই রকমের ওষুধ সাধারণত ব্যবহার করি একটা হলো যে কিছু সিনথেটিক ডিজিজ মডিফাইং ড্রাগ বলা হয় এগুলো আরেকটা হলো বায়োলজিক ডিজিজ মডিফাইং ড্রাগ তো সিনথেটিক ডিজিজ মডিফাইং ড্রাগের মধ্যে সাধারণত আমরা যেগুলো ব্যবহার করি সেটা হলো মাইট লেফলোনোমাইড হাইড্রক্সিক্লোরকুইন সালফাসালাজিন এদের এরা ভবিষ্যতে যাতে জোর মধ্যে আর প্রদাহের তৈরি না হয় বা কর্মক্ষমতা থাকে হ্যাঁ ওইটাকে সে বাধা দেয় এবং স্বাভাবিক জীবনযাপন করার জন্যই করে তো এই সিনথেটিকিতে আমরা বেশিরভাগ রুগী স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারে কিন্তু এদের মধ্যে কিছু সংখ্যক রুগী যারা পারেন না এই ওষুধের ঠিকভাবে কাজ করে না তাদের বলে আমরা বায়োলজিক্সে যাই বায়োলজিক্সটা যদিও অনেক দামি কিন্তু জোড়াগুলোকে রক্ষা করে একটা লোকের সুস্থ স্বাভাবিক জীবন ফিরে দেওয়ার জন্য আবার খুব কার্যক্ষম এবং সেই জন্য যারা এটা অ্যাফোর্ড করতে পারেন তাদেরকে আমরা বলি যে এই ওষুধটা শুরু করার জন্য